জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিজয়ের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তৃণমূল পর্যায়ের জার্মান আওয়ামী লীগের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জার্মানিতে আমাদের ব্যুরো প্রধান হাবিবুর রহমান হেলাল জানাচ্ছেন বিস্তারিত। জার্মান আওয়ামী লীগের সাথে যুক্ত কিছু অসাধু নেতাকর্মীদের কারণে সম্প্রতি ঘটে যাওয়া বিব্রতকর ঘটনার সাথে সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিত দাশগুপ্ত সহ অন্যান্য আমন্ত্রিত নেতাকর্মীরা বলেন, অপরাধী যেই হোক খুব শীঘ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শত শত লোক এখানে আসছেন অন্যায়কে প্রতিবাদ করার জন্য, কাজে সেই অন্যায়কে আমরা প্রতিবাদ করে যাবই। এর মধ্যে কোনো আওয়ামী লীগ একটা বিরাট সংগঠন, আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয় এটা আমরা কিছুতেই করতে দেবো না, জীবন দিয়ে তা প্রতিহত করব। আমরা বিব্রত বোধ করছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, আমরা নতুন করে এক করে একটা আওয়ামী লীগ করতে এসেছি। অন্যায়ের কোনো প্রশ্রয় আমরা দিব না, আমরা সাদাকে সাদা বলবো আর কালোকে কালা। আমরা যেন একটা সুষ্ঠু আওয়ামী লীগ করতে পারি, বঙ্গবন্ধু আদর্শের আওয়ামী লীগ চাই আমরা। দুই পর্বের বিজয় দিবসের অনুষ্ঠানে শেষ পর্বে জার্মানি বিভিন্ন অঞ্চল থেকে আগত জার্মান আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের প্রাক্কালে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সত্যের বিজয় আসন্ন, সময় এসেছে তিগিও আসল নেতাদের মূল্যায়ন করার। মাহফুজ ফারুকের সঞ্চালনে বিজয় দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আব্দুল মতিন, খসরুল খান, আনোয়ার কবির, মিজান খান, বিএম ফরিদ, আবু জাফর স্বপন, মোহাম্মদ সেলিম, মুবারক আলী বকুল, মাসুদ রহমান, হাফিজুর রহমান আলম, জাহিদুর রহমান পুলক, হাসনাত মিয়া, মাসুম মিয়া, কায়সার আলম, হাকিম টিটু, আব্দুল মান্নান, নূর সিদ্দিকী রুবেল, শাহ আলম এবং নুমান হামিদ সহ আরও অনেকে। জার্মানের সকল মুজিব সৈনিকদেরকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর সাংগঠনিক আওয়ামী লীগ কিছুদিনের মধ্যেই গঠন হতে যাচ্ছে। আজকে শ্রী অনিল দাশগুপ্ত যে সিদ্ধান্ত নিয়েছেন একটা সাংগঠনিক সিদ্ধান্ত, আমাদেরকে সাংগঠনিকভাবে আগাইতে হবে। বিজয় দিবস উপলক্ষে জার্মান প্রবাসী আওয়ামী পরিবারের সবল কর্মীরা আজকে বিভিন্ন স্থান থেকে এখানে একসাথে হয়েছে। আমাদের কর্মের মাধ্যমে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের আজকের বিজয় দিবসের প্রত্যাশা। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নিম্মি কাদের, সুমা তালুকদার, মাসুমা সুমি, নূরজাহান নুরি ও বাবুল তালুকদার। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ।